গোস্বামী সংগ্রামটা শুরু হয়েছিল মাত্র 10 বছর বয়স থেকে। বাবা মারা যাওয়ার পর মা ও 5 বোনের সংসারে নেমে আসে চরম দারিদ্র। জ্যাঠামশাই তাকে নিয়ে যান নিজের বাড়িতে, সেখানেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার পর ফের ফিরে আসেন বাড়িতে। ছোটবেলা থেকেই সেলাইয়ের কাজে তার হাতে খড়ি। বান্ধবী রমা দাসের সেলাইয়ের কাজ তাকে আরও উৎসাহিত করে। তখন রমাদেবী সেলাইয়ের কাজের অর্ডার দিতেন। তার সূত্র ধরেই পীতাম্বরী নামে একটি সংস্থা তাকে সেলাইয়ের কাজ দেন। এর মধ্যে 1977-এ তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ভর্তি হন সিটি কলেজে। তবে সন্তান সম্ভবা হয়ে যাওয়ায় আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি পৃথিকণা দেবী। 1990 সালে হঠাৎ করেই ওয়েস্ট বেঙ্গল ক্রাফট কাউন্সিল থেকে নকশিকাঁথার কাজের অর্ডার আসে। সেই কাজ এতটাই ভালো হয় যে পরের বছরই নকশিকাঁথার কাজ শেখানোর একটি বিভাগ খোলা হয়, কমলা দেবী কাঁথা সেন্টার, যার দায়িত্ব দেওয়া হয় পৃথিকণা দেবীকে। 2001 সালে নিজের কাজের জন্য তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের হাত থেকে জাতীয় পুরস্কার পান। সম্মান পাওয়াটা তো আমার কাছে একটা মানে খুবই আনন্দজনক ব্যাপার। মানে এত আমার সারা জীবনের মানে একটা স্ট্রাগেলের যে একটা ফল, ভালো ফল, সেই ফলটা আমি আজকে পেলাম। আর এই আনন্দটা তো আমি মানে কী করে মানে ভাষা দিয়ে ব্যক্ত করব সেটা আমি নিজেও বুঝতে পারছি না। মানে খুবই আনন্দ লাগছে এবং ভগবান হয়তো এই কষ্টের ফল আমাকে আজকে সেটা মানে প্রাপ্তি দিলেন এবং তার জন্য আমি খুবই খুশি। এবং এই কাজটাকে যাতে আরও আমি অনেক দূর অবধি নিয়ে যেতে পারি, ভগবান যেন সেটাই আমাকে আশীর্বাদ করেন এবং আমি যেন এটা সক্ষম হই করতে। একটা সময় ছিল বাংলার নকশিকাঁথার কাজের কদর ছিল গোটা বিশ্বজুড়ে। সেই অতি সুচারু নকশিকাঁথার কাজকে আবার বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এবং পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পৃথিকণা গোস্বামী নিরলস কাজ করে চলেছেন। কেমন সেই কাজ শুনবো তার মুখ থেকে। আমাদের কাজ, আমাদের বাংলার যে ঐতিহ্য এবং আমার বাংলার যে কাজ এত ভালো রয়েছে সেটা অনেকেই জানে না, এবং সেই কাজটাকে আমি রিভাইভ করছি এবং সবাইকে চেষ্টা করছি যে আমাদের বাংলার সম্পদটা যাতে বজায় থাকে এবং লোকজন জানতে পারে, সেটাই আমার প্রচেষ্টা। এবং মেয়েরাও যাতে শিখে, পরবর্তী জেনারেশন যাতে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমার মেয়ে মহুয়া লাহিড়ি, সে এখন আমার বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এইটা মহুয়া লাহিড়ি ও চেষ্টা করছে এটাকে আরও অনেক দূর অবধি পৌঁছাতে। পৃথিকণা দেবীর পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবরে যার বড় নাই খুশি তার প্রতিবেশীরা, তাদের কথাতেই বেরিয়ে এলো সেই উচ্ছ্বাস। খুশি তো, আশাবাসী থাকি, এরকম একটা জিনিস তো খুশি হবে না। আপনাদের বাড়িতেও বেশ অনেকক্ষণই সময় কাটান? হ্যাঁ, অনেকক্ষণ সময় কাটান। উনি আসতে পারে 2 ঘন্টা 2.5 ঘন্টা এই গল্প। আমরা খুবই খুশি হয়েছি, আমাদের এখন শুনেই খুব আনন্দ হচ্ছে যে কাকিমা এরকম পদ্মশ্রী পেয়েছেন। তার জন্য অনেক পরিশ্রমও করেছেন উনি, যে যাতে কিছু একটা যে করা যায়, এখনও এতটা বয়সেও উনি দেখিয়ে দিয়েছেন সেটা যে কিছু করা যায় চেষ্টা থাকলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও তিনি তাঁর কাজের প্রশংসা পেয়েছেন। এই কাজ শেখাতে গিয়েছেন বিদেশেও, বংশে তিনিই প্রথম নন। এর আগে তাঁর কাকা পণ্ডিত নিখিল ঘোষ মিউজিকের জন্য পদ্মভূষণ পেয়েছিলেন। মিউজিক শিক্ষা প্রদানের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না, আর এবার পদ্মশ্রী পুরস্কার পেলেন পৃথিকণা গোস্বামী। পার্শ্বতী সিনহা রায়ের রিপোর্ট, সময় কলকাতা।